জানুয়ারির এক বিকেলে গোয়েল ব্রিচ রেল স্টেশনে চলেছে রবিন মোসা আর জিনা খুশি মনে লোলাতে দোলাতে আগে আগে হাঁটছে রাফিয়ান ভঙ্গি দেখে মনে হচ্ছে কত বড় বাহাদুর মাঝে মাঝে ফিরে তাকিয়ে হাঁক ছাড়ছে বলছে যেন এত আস্তে কেন ট্রেন চলে গেলে স্টেশনে গিয়ে লাভ নেই দেখা যাবে আমরা গেলাম এক দিক দিয়ে কিশোর চলে গেল আরেক দিক কিশোরের আসার কথা আজ মুসা রবিন আগে এসে বসে আছে জেনাদের বাড়িতে মেরি চাচির সঙ্গে তার এক বোনের বাড়িতে যেতে হয়েছিল বলে কিশোরের আসতে দেরি হলো এবার তাকে এগিয়ে আনতে স্টেশনে চলেছে ওরা প্ল্যাটফর্মে যখন ঢুকলো একটা ট্রেন স্টেশন ছেড়ে চলে যাচ্ছে এটাতে আসেনি কিশোর পরেরটার অপেক্ষা করতে হবে ভীষণ ঠান্ডা বাইরে থাকার চেয়ে ওয়েটিং রুমে বসে থাকা অনেক আরামের কিন্তু কুকুর ঢোকানো নিষেধ বাধ্য হয়ে তাই রাফিয়ানকে প্ল্যাটফর্মের একটা বেঞ্চের পায়ে বেঁধে রাখলো জিনা বাঁধতে হতে পারে ভেবে চেন নিয়ে এসেছে সঙ্গে করে খাউ খাউ করে প্রতিবাদ জানালো রাফিয়ান মাথায় হাত বলিয়ে দিয়ে ওকে একটু সহ্য করতে বলল জিনা। না পর ওয়েটিং রুমে জানালা দিয়ে দেখলো ওরা স্টেশনের বাইরে একটি ট্যাক্সি এসে থামল পেছনে থামলো আরও একটা সামনের গাড়ি জানালা দিয়ে মুখ বের করে একজন লোক স্টেশনের দরজায় দাঁড়িয়ে থাকা কুলিকে কাছে যেতে ইশারা করলো কুলি কাছে গিয়ে দাঁড়াল লোকটা বলল মাল নামো জলদি করো জোরালো কণ্ঠস্বর স্পষ্ট শুনতে পেলবেন দ্বারা সামনের গাড়ি থেকে দুটা সুটকেস বের করে দুই হাতে জোরালোর গুলি গাড়ি থেকে নামলো সেই লোকটা সঙ্গে একজন মহিলা ফ্যাকাশে সোনালি চুল মহিলার কোলে একটা ছোট পুড়ল জাতীয় কুকুর ঠান্ডার ভয়ে কুকুরটাকে নিজের কোরের মধ্যে ঢুকিয়ে নিয়েছে মহিলা পেছনের গাড়ি থেকে নামলো চার পাঁচজন লোক বেশভূষা ভালো আগের গাড়ি দুজনকে এগিয়ে দিতে এসেছে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই ওয়েটিং রুমের জানালার কাছে এসে দাঁড়ালো কেন দ্বারা উকি দিয়ে দেখতে লাগলো লোকগুলো কি করে দাঁড়িয়ে আছো কেন জন মহিলা বলল টিকিট নিয়ে এসো গাড়ি চলে আসবে তো একটা ট্রেন আসতে দেখে টিকিট কাউন্টারের দিকে দৌড় দিল লোকটা উত্তেজিত হয়ে ট্রেনটার দিকে তাকিয়ে আছে মহিলা চিৎকার করে জনকে তাকাতে দিচ্ছে জলদি করার জন্যে আরও কাছে এলে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল না এটা আমাদের ট্রেন নয় আরও কিছুক্ষণ তোর সঙ্গে থাকতে পার পারবো করি তোকে ছেড়ে যেতে দেখো কষ্ট হচ্ছে আমার এত বেশি চেঁচামেচি শুরু করে দিল লোকগুলো ওয়েটিং রুমে আর থাকতে পারল না গোয়েন্দারা জানলা দিয়ে দেখে মন ভরছে না প্ল্যাটফর্মে বেরিয়ে এলো জনের পিঠে কষে এক থাপড় মেরে বললো লালচুল এক লোক যেখানে যাচ্ছ আশা করি ভালোই থাকবে এত আন্তরিকতা সহ্য করা কঠিন হয়ে দাঁড়ালো জনের জন্যে কাঁচতে আরম্ভ করলো গিয়েই ফোন করো বললো এগিয়ে আসা এক মহিলা তোমাদের জন্য খারাপই লাগছে সত্যি এত পার্টি এত আনন্দ এত হইচই রাফিয়ানকে বেঁধে রাখা হয়েছে যে সিটটায় তাতে গিয়ে বসল কুকুরওয়ালা মহিলা কুকুরটাকে নামিয়ে দিল মাটিতে ছাড়া পেয়েই গিয়ে রাফিয়ানের গা শুকতে আরম্ভ করলো পুটলটা সঙ্গে না নেওয়াতে এমনিতেই রেগে আছে রাফিয়ান মোটো সহ্য করলো না কুকুরটা শখাশকি ঘাউ করে এমন এক হাক ছাড়ল লাফ দিয়ে গিয়ে মহিলার পায়ের কাছে পড়লো খুদে কুকুরটা প্রায় ছোঁ দিয়ে ওকে কোলে তুলে নিল মহিলা ঠিক এই সময় ব্যাপারটাকে আরো গোলমালে করে দিতেই যেন বিকট গর্জন তোলে স্টেশনে ঢুকল ট্রেন ভয়ে চোখ উল্টে দেওয়ার জোগাড় হল পুটলটার দিশেহারা হয়ে লাভ দিয়ে মনিবার কোল থেকে নেমে পাগলের মতো দিল দৌড় চেনের কথা বলে তেড়ে এলো গাফিয়ান গলায় লাগলো হ্যাঁ কাটান দোমাটকে মরার অবস্থা পুটলটাকে ধরার জন্যে উঠে দাঁড়িয়েছিল মহিলা তার পায়ে পেঁচিয়ে গেল চেন টানের চোটে উল্টে পড়ে গেল সে আর্তনাদ করে উঠে চাচাতে শুরু করলো আরে ধরো 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 না করিকে মেরে ফেলল তো ধরতে ছুটলো আর রবিন জিনা ছুটে গেল রাফের চেন খুলে দিতে যেভাবে পিছিয়ে গেছে দমাটকে মরবে বেচারা মহিলা ওদিকে চিৎকার করেই চলেছে আরে কী কোথায় আছো পুলিশের খবর দিচ্ছ না কেন এখনও কেউ কেউ নে নাকি আরে আমার কুকুরটা গেল কোথায় আহ কি শুরু করলে ক্লোরিন থামো না মহিলাকে তুলতে এগিয়ে এলো জন ট্রেনটা যে স্টেশনে ঢুকেছে খেয়ালই করছে না যেন কেউ এমনকি গোয়েন্দারাও না সবাই কুকুর দুটোকে নিয়ে ব্যস্ত সুতরাং ট্রেন থেকে কিশোরকে নামতেও দেখতে পেল না জিনার কাছে এসে দাঁড়ালো কিশোর ক্লোরিনা জনের কাছে তখন ক্ষমা চাচ্ছে জিনা রাফিয়ানকে মাপ করে দিতে বলছে রাফিয়ানের কলার ধরে টেনে সরানোর চেষ্টা করছে মহিলার কাছ থেকে কুড়িকে ধরতে না পেরে ফিরে এসেছে রবেনের মশা আচমকা জিনার হাত থেকে ঝাড়া দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল রাফিয়ান খেক খেক করতে করতে ছুটে গেল কিশোরের দিকে যাক হেসে বলল কিশোর একজন তো তো আমাকে চিনতে পেরেছে কেমন আছে রাফি কিশোরের গলা শুনে একসঙ্গে ফিরে তাকালো জিনা মুসার রবিন আনন্দে গলা ফাটিয়ে চিৎকার করছে রাফিয়ান স্টেশন মাথায় তুলেছে সামনের পা দুটো কিশোরের বুকে তুলে দিয়ে ওর গালছিটায় স্বাগত জানালো কার কুত্তা ওটা গম্ভীর কণ্ঠে আঞ্চা যাইল জন অত বদ্রাগী কুত্তা জীবনে দেখিনি আমি গায়ে তো দত্তের জোর আমার স্ত্রীকে টান দিয়ে ফেলে দিল ময়লা লাগিয়ে আমার কোটটার বারোটা বাজালো এ কী জাতের কুত্তা দাঁড়াও পুলিশকে রিপোর্ট করছি আমি আমাদের কুকুরটাকে তাড়া করেছে আমার স্ত্রীকে ফেলে দিয়েছে ওই যে পুলিশ এই মিস্টার আসুন আসুন দিকে চোখ বড়ো বড়ো করে তেঁকালো গোয়েন্দারা স্বয়ং ফগ্রাম পারকট নিশ্চয়ই আসতে যাচ্ছিল হয়েছে শুনে দেখতে এসেছে গোয়েন্দাদের দেখে আজ করে নিল কি ঘটেছে আলো ঝিলিক দিয়ে উঠলো তার চোখে দুই লাফে কাছে চলে এলো ঝামেলা কি হয়েছে স্যার রাফিয়ানকে দেখিয়ে জনকে বলল সে নিশ্চয়ও কতটা কিছু করেছে লাভ দিয়ে তার হাতে বেরিয়ে এলো নোটবুকার পেন্সিল খুশিতে বাগবাগ অভিযোগ পাওয়া গেছে আজ কুকুরটাকে খড়ে ভরার এত বড় সুযোগ হাতছাড়া করতে রাজি নয় সে ট্রেনটা কখন বেরিয়ে গেল সেটাও খেয়াল করল না কেউ অস্থির হয়ে পেন্সিলের পেছন কামড়াচ্ছে ফগ প্ল্যাটফর্মের সবাই পায়ে পায়ে এসে ঘিরে দাঁড়িয়েছে গোয়েন্দা আর অভিযোগকারীদের ফগে সাড়া পেয়ে উত্তেজনা চরমে উঠল রাফিয়ানের লাভ দিয়ে কিশোরের বুক থেকে পা নামিয়ে ছুটে গেল ফগের দিকে তার বুকে পা তুলে দেওয়ার জন্যে তবে কিশোরের মতো গাল স্বাগত জানাবে না কানের কাছে ছেড়ে ভড়কে দেবে প্রথম দেখে যেদিন দিয়েছিল রাস্তায় হাঁটছিল সেদিন জিনা পথের মোড় ঘুরে সাইকেলে চেপে আচমকা বেরিয়ে এলো একজন পুলিশম্যান জাম্বুরার মতো গোলমুখ পেটটা মোটা সে যে গ্রিন হিলসের এক সময়কার বিখ্যাত পুলিশ কনস্টেবল হ্যারিসন ওয়াগনার ফগ্রাম্পর্কা তরফে ঝামেলা গোবেল বেচে বদলি হয়ে এসেছে তখনও জানত না জিনা ব্রেক কষেও থামাতে পারল না ফগ সাইকেল তুলে দিল রাফিয়ানের গায়ে আর যায় কোথায় প্রচণ্ড চিৎকার করে তার পায়ে কামড় দিতে গেল রাফি সাইকেল নিয়ে গড়িয়ে পড়ল ফগ সোজা হয়ে দাঁড়াতে না দাঁড়াতে বুকে পা তুলে দিল রাফি কানের কাছে মুখ নিয়ে গিয়ে বিকট চিৎকার জুড়ে দিল কানের পর্দা ফাটিয়ে দেবার জোগাড় ঝামেলা আহ ঝামেলা এই সরো ভাগো এই কুত্তা সরাও বলে চিৎকার করতে লাগলো ফগ সরিয়ে আনলো জিনা কোনো মতে সাইকেল চেপে পালালো ফগ এরপর থেকে যখনই জিনা রাফিকে দেখে ওদের দিকে গোদালোর চোখের অগ্নি বর্ষণ করে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়েছে মনে মনে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে কুত্তাটার কি করে খোয়াড়ে ভরে ওটার কবল থেকে নিস্তার পাওয়া যায় সেই সুযোগ খোঁজে আজ পেয়েছে সুযোগ এই সরো সরো চিতার করে উঠল ফগ কুত্তাটাকে সরাও ও শাস্তি বাড়বে বলে দিলাম তার চিতারকে ছাপিয়ে চেঁচিয়ে উঠল ক্লোরিন এসে গেছে এসে গেছে আমার করি এসে গেছে ক্রেক তোমাকে অনেক ধন্যবাদ নাম যেমন অদ্ভুত ক্রেগের চেহারাটাও তেমনি পা টেনে টেনে হাতে চর্বি থলথল দেহ মোটা ওভারকোটে ঢাকা ভারী ভেটব শরীরটাকে লাগছে একটা পিপার মতো গলায় জড়ানো স্কার্ফ চোখে ভারী লেন্সের চশমা টুপি সামনের দিকটা চশমার উপর টেনে নামানো কোলে করে আনছে করিকে ঝামেলা ভুরু করছে ক্রেকের দিকে তাকালো ফগ তার গোলালো চোখে বিস্ময় কেও ও আমাদের ক্রেক ক্লোরিন বলল সি বিচ রোডে যে বাড়িটা ভাড়া নিয়েছিলাম আমরা ওটার কেয়ারটেকার কুকুরটাকে কোলে নিয়ে খানিক্ষণ আদর করে আবার ক্রেগের হাতে তুলে দিয়ে বলল মহিলা ভালো মতো দেখো কিন্তু কোনো কষ্ট যেন না হয় ওর যা যা বলে গেলাম ঠিক সেই মতো করবে আমি যত তাড়াতাড়ি পারি ফিরে আসার চেষ্টা করব যাও চলে যাও এখন ট্রেন এলে শব্দ শুনে আবার ভয় পাবে একটা কথাও না বলে কুকুরটাকে হাতে নিল ক্রেগ মুহূর্তে অদৃশ্য হয়ে গেল ওটা তার বিশাল কোটের নিচে পা টেনে টেনে গেটের দিকে এগিয়ে চললো সে অধৈর্য হয়ে উঠল ফক হাতে ধরা নোটবুকে পেন্সিল ঠকে রাইফ্যানকে দেখিয়ে বলল ম্যাডাম এটার কথা বলুন এবার আপনার নাম ঠিকানাটা কি প্লিজ এটা একটু বলো আগে ওহ ওই যে আমাদের ট্রেন এসে গেছে এর গুঁতোয় ফককে সরিয়ে এগিয়ে দিতে আসা বন্ধুদের সঙ্গে হাত মেলাতে শুরু করলো ক্লোরিন তারপর ট্রেনে উঠে পড়ল জোরে জোরে হাত নেড়ে তাকে বিদায় জানালো প্ল্যাটফর্মে দাঁড়ানো বন্ধুরা মহিলাও তুমুল বেগে হাত নেড়ে তার জবাব দিল ঝামেলা প্রচণ্ড হতাশায় ঝটকা দিয়ে নোটবুক বন্ধ করে ফেলল ফগ ভুরুকুচকে তাকাতে গেল কুকুরটার দিকে কিন্তু রাফি তখন নেই ওখানে তিন গোয়েন্দা আর জিনার সঙ্গে হাঁটতে শুরু করেছে এগিয়ে চলেছে সে গেটের দিকে ভাগ্যিস একেবারে সময় মতো হাজির হয়েছিল ট্রেনটা গাছায় নেমে বললো মোসা ফকটাও মরতে আসার জায়গা পেল না মুখ কালো করে বললো জিনা গ্রিন হিলস থেকে বদলি হয়ে একেবারে গোবেল বিচ তোমাদের ঝামেলা এবার আমার আর রাফির কপালে বসে জুটল তা জুটলো মাথা তোলো রবিন গ্রিন হিলসে ছিলাম আমরা সে তো বহুকাল আগে এতদিন পর ঝামেলাটা যে আমাদের পেছন পেছন গোবেল বীচেও এসে হাজির হবে কল্পনাই করিনি কখনো লুকিয়ে পড়া দরকার এদিক ওদিক ত্যাগাতে লাগলো রবিন সাইকেলে আসবে আমাদের দেখলে আবার কোন ঝামেলা বাঁধায় কে জানে এহ ঝামেলা বাঁধাবে ঝাঁঝিয়ে উঠলো জিনা আসুক না খালি কিছু করতে থাক বাধা দিয়ে বলল কিশোর শুধু শুধু ঝামেলা বাঁধিয়ে লাভ নেই রাস্তার মোড়ে সাইকেলের ঘন্টা শোনা গেল রবিনের কথাই ঠিক ফগ আসছে সামনে একটা পরিত্যক্ত ছাউনি দেখে তাড়াতাড়ি তার মধ্যে ঢুকে পড়লো ওরা রাইফেলকে চুপ করে থাকতে বলল জিনা জানালার ফাঁকে উকিয়ে দেখলো ওরা সাই সাই করে প্যাডেল ঘুরিয়ে যেন উড়ে চলেছে ফগ বোধ ওদেরকে ধরার জন্যেই ধরতে পারলে দশটা কতু কথা শোনানোর লোভে ওর সে আসাই ঘুরে বালি মুচকি আসলো কিশোর ফগ চলে গেলে সামনে থেকে বেরোলো ওরা কিশোর বলল কি হয়েছিল বলো তো কী নিয়ে হইচই করছিল তোমরা সব কথা খুলে বলল রবিন এ হে মিস করলাম আফসোস করে বলল কিশোর ট্রেনটা যদি আরেকটু আগে আসতো গাফের দিকে তাকালো সে তবে রাফি তোকে কিন্তু বহাবা দিতে পারছি না ওরকম একটা ভেতর জিম একটা খোদে কুকুরকে তারা করতে গিয়ে কাজটা তুই ভালো করিসনি কাপুরুষের কাজ যেন কিশোরের কথা বুঝতে পেরে লজ্জা পেল রাফিয়ান মুখ নিচু করে জীব ঝুলিয়ে দিয়ে নীরব হেঁটে চলল দু চার দিন ফকের সামনে পড়া চলবে না আমাদের হাঁটতে হাঁটতে রবিন। অত সহজে বলবে নাও রাফিকে ফাঁসানোর চেষ্টা করবে বলা যায় না কোনো থুতুনাতা করে আজ রাতে চলে আসতে পারে যে বাড়িতে কিন্তু রাতে এলো না ফগ পরদিন সকালেও রাস্তায় বেরিয়ে দেখা পাওয়া গেল না তার অবক হলো গোয়েন্দারা তবে কি বদলে গেছে ফগ গ্রিন হাউসের সেই কুচুটে স্বভাবটা এখন আর নেই তার সাগরের কিনার দিয়ে হেঁটে চললো ওরা জানুয়ারির চমৎকার সহনীয় রোদ প্রচুর সিগাল উঠছে একটা বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় গেটের ভেতরে চোখ পড়তে কিশোরের হাত খামচে ধরল রবিন দেখো দেখো ওই কুত্তাটা না কাল স্টেশনে যাকে নিয়ে এত কাণ্ড হলো গেটে দাঁড়িয়ে কিছু কি মারতে আরম্ভ করলো সবাই ভালো মতো দেখে গম্ভীর হয়ে মাথা দলিয়া মশা বলল পুডলি তবে এটা নয় ওটা আরও ছোট। এখনই প্রমাণ করে দেওয়া যায় ওটা নাকি কিশোর বলল ওটার নাম কি ছিল করি না কুকুরটার দিকে তাকিয়ে চুটকি বাজিয়ে জোর জোরে ডাকলো সে এই করি করি মুহূর্তে কান খাড়া করে ফেললো কুকুরটা দৌড়ল গেটের কাছে কিন্তু রাফিয়ানকে দেখে কুকুরে গেল কিন্তু আজ আর খারাপ কিছু করল না রাফিয়ান গেটের কাছে গিয়ে কুই কুই করে ডাকতে লাগলো পুটলটাকে দীর্ঘ একটা মুহূর্ত চোখে সন্দেহ নিয়ে ওর দিকে তাকিয়ে রইল খুদে কুকুরটা তারপর পায়ে পায়ে এসে দাঁড়ালো গেটের কাছে শিকের ফাঁকে নাক ঢুকিয়ে ওরা নাক চেটে দিলো রাফিয়ান পুটলটাও ওর নাক চেটে দিল ব্যাস ভাব হয়ে গেল রাফি যেন তো তাড়াতাড়ি খাতির করে ফেলল যে হয়ে বলল রবিন কাল কিশোরের কথায় লজ্জা পেয়েছে আর কি হেসে বলল মোসা তাই আজ মিটমাট করে নিল গম্ভীর ভঙ্গিতে মাথা তোলালজি না ওহ তা নয় কাল ইচ্ছে করে গণ্ডগোল করেনি রাফি ওকে বেঁধে রেখে না গেলেই আর এরকম অঘটন ঘটতো না কিন্তু পুরুলটা এমন মন খারাপ করে আছে কেন মালিক নেই তো আদর করার কেউ নেই রবিন বলল যার হাতে ওকে দিয়ে গেছে মহিলা লোকটাকে আমার একদম পছন্দ হয়নি দেখে মনে হয়েছে লোক ভালো না আমারও না কিশোর বলল বেশি দেখিনি তবে যতটুকুই দেখেছি তাই যথেষ্ট থাকে কোনখানে এ বাড়িতেই নাকি ওই যে ওদিকের গজাসটায় বাগানের ধারে ছোট একটা বাড়ি দেখা গেল যত্ন যত্ন তেমন হয় না মনে হলো ওটার কাছ থেকে খানিক দূরে বেশ বড় একটা বাড়ি সম্ভবত ওটাতেই ভাড়া থাকে কোরের মালিক সেই মহিলা যার নাম ক্লোরিন চিম্মি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে না তার মানে বাড়িতে এখন নেই কেউ তবে কটেজের চিম্মি দিয়ে এক ঘন ধোঁয়া বেরোচ্ছে নিশ্চয়ই গলায় মাফলার পেঁচিয়ে কোট গায়ে দিয়ে কুজু হয়ে এখন আগুনের সামনে বসে আছে ক্রেগ দৃশ্যটা কল্পনা করতে পারল সবাই করির ভাবভঙ্গি দেখে মনে হলো রাফেনের সঙ্গে খেলতে চায় দৌড়ে সরে যাচ্ছে পরক্ষণে লাফাতে লাফাতে এসে দাঁড়াচ্ছে আবার গেটের কাছে রাফিয়ানা নাক চেটে দিয়েই লাফ দিয়ে সরে যাচ্ছে যেন ওকে ভেতরে যাওয়ার আহ্বান জানাচ্ছে গেটের গায়ে আছড়াতে শুরু করলো রাফিয়ান সেও ঢুকতে চাইছে থাক থাক রাফিজি থাক তোর ঢোকা লাগবে না এমনিতেই যথেষ্ট ঝামেলা বাঁধিয়েছিস ফক দেখলে সর্বনাশ করে ফেলবে সরে আসার জন্য ঘুরছে ওরা কটেজ থেকে শোনা গেল করি এই কোথায় তুই জলদি আয় এখানে এক দৌড়ে গিয়ে এক ঝোপের ভিতর ঢুকে পড়লো করি অবাক হয়ে তাকিয়ে রইল গোয়েন্দারা গেল কোথায় শয়তানটা কজবাস করে বলল কণ্ঠটা পা টেনে টে এগিয়ে আসতে দেখা গেলো ক্রেককে আগের দিনের পোশাকগুলোই পরা গলায় মাফলাটা নেই শুধু খুটিয়ে দেখছে কিশোর খোঁচা খোঁচা গোফ ভারী মোটা ভরু খাটো দুটো ঝোপের মতো হয়ে আছে টুপির নিচ দিয়ে ঘাড়ের পেছনে বেরিয়ে থাকা চুলের অর্ধেকের রং ধূসর চোখে পুরুলেন্সের চশমা টাক দেখেই বোঝা যায় চোখে কম দেখে করি হারামিটা গেল কোথায় অস্থির হয়ে উঠেছে লোকটা দাঁড়া আগে ধরে নিই তারপর বোঝাবো মজা চাপকে আর সব ছাল না তুলেছি তো আর কি বললাম তীক্ষ্ণ আরেকটা কণ্ঠ সপাং করে আশ্রয় পড়লো যেন চাবুকের মতো জর্জ কোথায় গেলে আলুগুলো কেটে দিয়ে যেতে বললাম না আয় আসছি রাখো সমান্তেজে জবাব দিল ক্রেগ হারামি কুত্তাটাকে খুঁজে পাচ্ছি না কই গেল কে জানে এই জন্যই গেট বন্ধ রাখতে বলি দেখো বেরিয়ে গেল কি না হারালে বিপদে ফেলে দেবে বেরিয়ে এলো মহিলা রোগা পাতলা শরীর ঢল ঢলে স্কার্টের ওপর লাল ছাল জড়িয়েছে অদ্ভুত চুল হা করে তাকিয়ে আছে গোয়েন্দারা আসল চুল নাকি পরচুলা পাটের আশের মতো রঙ অতিরিক্ত কুকড়া বিশ্রি লাগছে পরচুলাই হবে মনে হয় ফিসফিস করে বলল মোসা টিকো নাকি চেহারাটাও ভালো না মহিলার তার উপরে পড়েছে অফ সাইজের একটা কালো সানগ্লাস ঘন ঘন কাশছে কলার সবুজ স্কার্ফটা চিবুকের উপর টেনে নিল হাঁচি দিল একসঙ্গে গোটা পাচ্ছ এক জর্জ ক্রেক ঘরে চলো এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে তোমার সঙ্গে বকবক করে সরিটা আর বাড়াতে পারবো না এসো ঝোবে লুকিয়ে থাকা কুকুরটাকে দেখে ফেললো ক্রেক হাত ঢুকিয়ে ঘাড় চেপে ধরলো ওটার আতঙ্কে ককো শুরু করলো কুকুরটা বেরোতে চাইছে না রাগে গজরাতে লাগলো ক্রেক আয় ঘরে আয় মজা কাকে বলে আজ চের পাবি একটা হাজ্য আস্ত রাখবো না শুনুন আর কথা না বলে পারলো না কিশোর এত ছোটো একটা প্রাণীকে মারবেন কেন শুধু শুধু পাক খেয়ে ঘুরে দাঁড়ালো ক্রেক লেন্সের মধ্য দিয়ে দেখতে লাগলো ওদের এতক্ষণ লক্ষ্য করেনি গল করে উঠল রাফিয়ান অ তোমরা কঠিন কণ্ঠে বললো ক্রেক কাল স্টেশনে তোমাদের কুকুরটাই না গোলমাল বাঁধিয়েছিল মিস্টার ফগ্রাম পারকট কাল দেখা করে গেছে আমার সঙ্গে তোমাদের বাঘা কুত্তাটাকে হাজত যখন আর সুতো খুঁজছে ঘন হয়ে যাও ভাগো এখন আমি কি করবো না করবো সেটা তোমাদের বলে দিতে হবে না যাও ফাজলামি করলে সোজা গিয়ে ফগের কাছে রিপোর্ট করব বলে দিলাম লোকটার কণ্ঠস্বর পছন্দ হলো না রাফিয়ানের গরগরানি বেড়ে গেল জিনাও গেল রেগে পাল্টা জবাব দিতে যাচ্ছিল গণ্ডগোলের ভয়ে তাড়াতাড়ি রাফিয়ানকে ধমক দিল কিশোর এই থাম চুপ কর চুপ হয়ে গেল রাফিয়ান করিকে বেড়াল ছানার মতো ঘাট ধরে ঝুলাতে ঝুলাতে নিয়ে চলল ক্রেগ নিচু সরে রবিন বলল এই লোকটা আর মিলে রাফিকে ফাঁসানোর শিওর কোনো মতলব করছে সুযোগ দিলে ছাড়বে না ভালো জোড়া তৈরি হয়েছে বিড়িড় করে বলল যে না কিন্তু আমাকে ওরা চেনে না রাফিকে যদি কিছু করতে আসে মাথা ঠান্ডা করো জি না রাফিক বেআইনি কিছু করে বসলে ওকে বাঁচাতে পারবো না চলো যাইগে এখানে আর কিছু করার নেই আমাদের গেটের কাছ থেকে সরে এলো ওরা রাস্তায় উঠতে যাবে এই সময় কানে হলো কুকুরের আর্তনাদ কোনো সন্দেহ নেই করিকে পেটাচ্ছে ক্রেগ আবার গরগড় শুরু করলো রাফিয়ান থমকে দাঁড়ালো জিনা সত্যি সত্যি হাড্ডি ভেঙে দেবে নাকি না দিলেও কম করবে না মুসাও রেগে গেছে পারলে ঢুকে গিয়ে ক্রেককে বাধা দেয় রবিন মুখ কালো করে ফেলেছে কিন্তু মাথা গরম করলো না কিশোর বললো চলো এখানে আমাদের কিছু করার নেই ভাবছি ফগের কাছে গিয়ে রিপোর্ট করব যদিও মনে হয় না ওকে বলে কোনো লাভ হবে বাড়ি ফিরে জানা গেল ফগদের খোঁজ করছিল আগামী দিন সকাল দশটায় তার অফিসে গিয়ে দেখা করতে বলেছে ওদেরকে আসতে না আসতেই পুলিশের খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে অবাক হলেন না কেরি আনটি তবে কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করলেন পুলিশ তোমাদের দেখা করতে বলে গেল কেন স্টেশনে কী হয়েছিল খুলে বলল জি না অন্যায় তাহলে আফেরি আনটি বললেন মহিলাটি কে জানি না সে আর তার স্বামী বোধহয় কোথাও বেড়াতে গেছে স্টেশনে পাঁচ ছয়জন লোক ওদেরকে এগিয়ে যেতে এসেছিলো সি বিচ রোড দিয়ে গেলে হাতের জানে একটা বাড়ি পড়ে জনসন হাউস ওয়াগনারদের পরের বাড়িটা ওটাতে থাকে ও ওরা মনে হয় চেনো বাড়িটার আসল মালিক জনসন রায় মিসেস ওয়াগনারের কাছে শুনলাম জনসনরা শহরে চলে যাওয়ার পর ওই নতুন লোকগুলো এসে ভাড়া নিয়েছে আচার আচরণ ভালো না প্রায় হুল্লোর করে পার্টি দেয় রাতের বেলা বোট নিয়ে বেরিয়ে যায় শুনেছি বাড়ি ভাড়া বোটের ভাড়া কোনোটাই দিতে চায় না অনেক টাকা বাকি পড়েছে কী যেন না ওদের হ্যাঁ মনে পড়েছে হুফার হুঁ জন হুফার আর ক্লোরিন হুফার সে যাই হোক ফগের কাছে ওরা কোনো রিপোর্ট করেনি আমাদের সামনে তো ট্রেনে উঠে চলে গেল শুনেছি আনটি বললেন ওরা সিনেমায় অভিনয় করে স্বামী স্ত্রী দুজনেই চতুর্থ শ্রেণীর অভিনেতা বড় কিছু না কিন্তু ওরা যদি কুকুরের ব্যাপারে রিপোর্ট করে না গিয়ে থাকে ফগ তোদেরকে যেতে বলবে কেন সেটা গেলেই বোঝা যাবে তবে কোনো শয়তানির মতলব যদি করে থাকে ফগের কপালে দুঃখ আছে এটা বলে দিলাম আতকে উঠলেন গেরে আনটি না না খারাপ কিছু করিস নে পুলিশের সঙ্গে পুলিশ বলে অন্যায় করবে নাকি আগে করু কি না ফগের যা স্বভাব চরিত্র এতক্ষণে কথা বলল কিশোর ও করবে আমাদের সঙ্গে তো আর নতুন পরিচয় নয় গ্রিন হিলসে যখন থাকতাম আমার একটি কুকুর ছিল টিটু ওর সঙ্গে কি কম করেছে কুকুর দু চোখে দেখতে পারে নাও বাঘে পেলে রাফিকেও ছাড়বে না কি করে ছেড়ে দেখতে চাই আমি ফুসফুস করতে লাগলো জিনা। না পরদিন সকালে দশটা বাজার আগে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো চার গোয়েন্দা না না পাঁচ রাফিও সঙ্গে আছে পাশে পাশে দৌড়ে চললো সে ওর যাতে বেশি পরিশ্রম না হয় সেই জন্য সাইকেল আসে চালালো ওরা যে বাড়িটাতে থাকে ফগ সেটাতে ওর অফিস ফাড়িটার দায়িত্বে আছে ফগ কোনো সহকারী নেই সে একাই কাজ করে গ্রিন হিলসের মতো তার বস শেরিফ লিওবার্তাইশানের অফিস কয়েক মাইল দূরে রেড হিল টাউনে ফগের বাড়ির সামনে এসে সাইকেল থেকে নামলো সবাই সামনের দরজায় টোকা দিল কিশোর পায়ের শব্দ শোনা গেল দরজা খুলে দিল এক মহিলা বাড়িঘর পরিষ্কার করে রান্না করে দেয় মিস্টার ফগ্রাম পার্কয় আছেন ভার্কি জিজ্ঞেস করল কিশোর আমাদের সঙ্গে দেখা করতে চাইছেন সকাল দশটায় হাত ঘড়ি দেখল সে ঠিক দশটা বাজে এখন দ্বিধায় পড়ে গেল মহিলা তাই নাকি তিনি তো নেই আধ ঘন্টা আগে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন হয়তো এখনই চলে আসবেন তোমাদের যখন দেখা করতে বলেছেন তখন তাহলে আর কি তার অফিসে বসি আমরা কিন্তু ওখানে তো মূল্যবান জিনিসপত্র আছে জরুরি কাগজ ফাইল আমাকেই যুক্তি দেন না মিস্টার ফগ তাড়াতাড়ি শুধরে দিয়ে বলল থুড়ি মিস্টার ফগ্রাম পারকট ধুলো পড়ে সাদা হয়ে থাকে ঝাড়তে দেন না তাহলে আর কি বারান্দায় দাঁড়ায় উফ কি গন্ধ রে বাবা তামাকের মনে হচ্ছে আজকাল কি পাইপ টানার বাবুগিরি ধরেছেন নাকি মিস্টার ফগ থুরি ফগ্রাম পার দরজা খোলা রেখেই দাঁড়াতে হবে বাতাস আসুক ঠিক আছে থাকো বারান্দায় থাকতে দিতে ওজন অস্বস্তি বোধ করছে মহিলা আমি বাগানে আছি কাপড় রোদে শুকাতে দেবো মিস্টার ফগ থ্রি ফগ র্যাম্পার কয়ালে তাকে বলবো তোমাদের কথা আচ্ছা মহিল চলে গেল ফিরে তাকিয়ে হাত নেড়ে সবাইকে আসতে থাকলো কিশোর চারপাশে দেখাতে লাগলো ওরা বারান্দায় দাঁড়িয়ে হল ঘরের ভিতরটা দেখা যায় ম্যান্টেল পিসের ওপর রাখা বড় একটা ছবি তাতে বাবা মা আর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে রয়েছে ফগ ছোটোবেলায় খাইছে হেসে ফেললো মোসা একেবারে তো কোলা ব্যাংক ছোটোবেলায়ও কম মোটকা ছিল না ফগ চোখ দুটো খুলে মিলে মার্বেল খেলা যেত ভাতিজার সঙ্গে ওর অস্বাভাবিক মিল হাসতে হাসতে বলল রবিন আমি ববের কথা বলছি কেবল স্বভাবে অমিল ববটা চাচার মতো পাজি না বব এখন আছে কোথায় কে জানে কিশোরের দিকে তাকালো মোসা কিশোর গত বড়দিনে তোমার সঙ্গে দেখা হয়েছে গুগল বীচে আসবে নাকি এবারের ছুটিতেই তো আসার কথা এখানে জিনাদের বাড়ি আছে শুনে তো লাফিয়ে উঠল বারবার জিজ্ঞেস করতে লাগলো আমরা কবে আসছি গেটে সাইকেলের ঘণ্টা শোনা গেল দরজার কাছে এসে ভেতরে চোখ পড়তেই স্থির হয়ে গেল ফগ বিড়বিড় করে বলল ঝামেলা ধমকে উঠল পরক্ষণে এই এখানে কি তোমাদের কেন আপনি আমাকে আসতে ফোন করেছেন নির্বসরের জবাব দিল কিশোর ঠিক দশটায় এসে বসে আছি আমরা মিস্টার ফগ মানে দাঁড়িয়ে আছি মিস্টার ফগ রেম্পারকট ফগকে রাগানোর জন্যে ইচ্ছে করে দামটা ভেঙে ভেঙে বলল সে ঠিকই রাখলো ফগ ঘোদ ঘোদ করে কি যে বলল বোঝা গেলো না আগের মতোই কণ্ঠস্বরটাকে নির্ভর রেখে কিশোর বলল আপনি তো কথা দিলে কথা ঠিক রাখেন দশটা এসে পেলাম না যখন শুনলাম তাড়াহুড়ো করে বেরিয়েছেন বুঝলাম জরুরি কোনো কাজে গেছেন জনসন্দের বাড়ি গিয়েছিলেন নাকি চোখ দুটো আরও গোল হয়ে গেল ফগের তুমি জানলে কি করে অনুমান শ্রেফ অনুমান রাফিকে ফাঁসানোর জন্যে আপাতত ওদিকেই ঘোরাফেরাটা একটু বেশি হওয়ার কথা আপনার আপনাকে তো চিনি ঝামেলা ওহ গড এই বিচ্ছুগুলো গোবেল বিচেও এসে হাজির হবে কে জানতো টকটকে লাল হয়ে গেল ফগের কাল ফগের কথা জানা কানে যায়নি এমন ভঙ্গিতে বলল কিশোর কাল নাকি কুকুর নিয়ে স্টেশনে কি একটা গণ্ডগোল হয়েছিল রাফিকে কামড়াতে গিয়েছিল কুড়ি নামে হুফরদের একটা বাঘা কুত্তা উল্টোটা বলছো কেন চেঁচিয়ে বলল ফগ কুড়িকে কামড়াতে গিয়েছিল রাফি আর কড়িটা বাঘা নয় ছোট একটা পুডল ও তাই নাকি তাহলে তো খুব অন্যায় করে ফেলেছে রাফি ও শাস্তি হওয়া উচিত ই আর কি মারছ নাকি ফাইজলামি হচ্ছে ফেটে পড়লো ফগ না না সত্যি বলছি মিস্টার ফগরাম পরকট একটু আর কি না মিনতি বললো কিশোর এবারের মতো মাফ করে দিন ওকে আমি কথা দিচ্ছি আর কখনও এরকম শয়তানি করবে না রাফি কিশোরের মিনতিটা আসল না অভিনয় বুঝতে পারলো না ফগ তবে নরম হয়ে এলো কিছুটা দু চোখে সন্দেহ নিয়ে দেখালো কিশোরের দিকে হুফারদের কথা তো জানো দেখছি অবশ্য তোমারও জানা থাকে না কোনো কিছুই ছবিটার কথা কি কি জানো মনে মনে চমকে গেল কিশোর ছবি কিসের ছবি রহস্যের গন্ধ পেয়ে গেল সে কোনো ছবির কথা যে সে জানে না বুঝতে দিল না ফককে তাহলে আর কথা করতে পারবে না স্রেফ বোবা হয়ে যাবে ফক গম্ভীর হয়ে গিয়ে বলল কিশোর জানি তবে খুব বেশি কিছু না আপনি যতটুকু জানেন ততটুকুই জানি তাতেই খুশি হলো ফক কিশোর যে ওর চেয়ে বেশি জানে না সেটা শুনে সন্তুষ্ট হলো এক এক করে সবার মুখের দিকে তাকালো রাফের উপর স্থির হলো দৃষ্টিটা তারপর আবার কিশোরের দিকে ঘুরল মাথা কাত করে বলল ঠিক আছে যাও দিলাম এবারকার মতো মাফ করে তবে ভবিষ্যতে আর যেন কোনো সায়তানি না করে কুকুরটা যাও এখন বেরো আমার অনেক কাজ আছে কাজটা কি হুফারদের ব্যাপারে আমাদের বলে সাহায্য করতে পারতাম আপনাকে তোমাদের কোনো সাহায্য লাগবে না আমার আমি একাই পারবো তোমাদেরকে সাবধান করে দিচ্ছি পুলিশের কাজে নাক গলাটাই শোনো এবার আরও একটা কথা মনে রেখো এখানে ক্যাপ্টেন রবার্টসন নেই যে তোমাদের কথা শুনবেন ক্যাপ্টেন নেই ফাঁস করে বলে বসলো জিনা কিন্তু শেরিফ আছেন মানে চোখের পাতা শুরু করে তাকালো ফগ শেরিফ লিওবার তো আমার বাবার বন্ধু সিঁড়ি ডাকি আমরা তাকে গোবেল বিচে অনেকগুলো রহস্যের সমাধানে তিনি সহায়তা করেছেন আমাদের আর দাঁড়িয়ে থাকতে পারলো না ফগ হতাশ ভঙ্গিতে ধপ করে বসে পড়লো একটা চেয়ারে বিড়বিড় করে বলল উফ বড্ড ঝামেলা জনসনদের বাড়িতে কি রহস্য আছে সারাটা দিন সেই আলোচনাতেই মেতে রইল গোয়েন্দারা কিছু জানতে পারল না রবিন পরামর্শ দিল ও বাড়িতে গিয়ে ক্রেগের সঙ্গে কথা বলার নাকচ করে দিল কিশোর বোঝা যাচ্ছে ফগের সঙ্গে খাতির করে নিয়েছে ক্রেক ওরা গেলেই ফকে খবর দেবে কোনো কথাই ফাঁস করবে না ঘটনাটা কি জানার জন্যে পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হলো ওদের নাস্তার টেবিলে এসে খবরের কাগজের হেডিং দেখে চিত্র করে উঠল রবিন এই দেখো কি লিখেছে হুড়োহুড়ি করে এগিয়ে গেল সবাই হুমড়ি খেয়ে পড়ল কাগজের উপর যা লিখেছে তা সারমর্ম বিখ্যাত গ্যালারি থেকে অমূল্য ছবি চুরি গেছে চোরদের প্রায় কণ্ঠাসা করে নিয়েছিল পুলিশ শেষ মুহূর্তে ওদের ফাঁকি দিয়ে জাল কেটে বেরিয়ে গেছে চোর ওদের কুকুরটাকে ফেলে গেছে হুফারদের সন্ধানে সমস্ত এলাকায় চষে ফেলছে পুলিশ টেবিলে নাস্তা রাখতে এসে খবরটা কেরিয়ে আনতে নজরে পড়ল ভুরুকুচকে ফেললেন তিনি দেখো কাণ্ড হুফাররা তাহলে এই লোকে যা অনুমান করে তার কিছু না কিছু ঠিক হয়েই যায় আসলেই খারাপ লোক বলে গোবেল পিচে কেউ ওদের দেখতে পারতো না নাস্তার পর বাগানে বেরিয়ে এলো গোয়েন্দারা জিনা বলল তলে একটা পেয়েই গেলাম নিচে ছোট চিপচি বললো বলল কিশোর তাই তো মনে হচ্ছে ছবিটা খুঁজে বের করতে পারলে একটা কাজের কাজ হতো কিন্তু কোথায় পাবে রবিনের প্রশ্ন চোরেরা তো পালিয়েছে দুজন গেছে আমার ধারণা সহকারে রেখে গেছে এখানে ভাবছি ক্রেগার ওই বদমাজী মহিলাটার সঙ্গে কথা বলা যায় কি না গেলে কি ওর আমাদের সঙ্গে কথা বলবে নাকি গেটের দিকে তাকিয়ে খুব করে জাগ ছাড়লো রাফি ফিরে তাকালো সবাই আরে এ কি রীতিমতো গেছে কাছে জিনা এ তো পিচ্ছি সবার আগে লাভ দিয়ে উঠে দাঁড়ালো মোশা খাইছে বব গেট খুলে ভেতরে ঢুকে হাসি মুখে এগিয়ে এলো ববরাম কট। কাছে এসে মুখের হাসিটা আরো ছড়িয়ে দিয়ে বলল। চলেই এলাম জিনার দিকে তাকালো তুমি নিশ্চয়ই জিনা হাতে বড় একটা প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল এই নাও ক্রিসমাস প্রেজেন্ট তোমার জন্য আমি নিজে বানিয়েছি হাত মেলানো পিঠ চাপড়ানো শেষ হলে কিশোর বলল তুমি আর সাথে খুশি হয়েছি বব জব আর পাপ কেমন আছে ভালো জব কি এখনও টফি চষে জানতে চাইল মশা চষে তবে পিটুনি খেয়ে অনেক কমিয়েছে আ আ করে এখনও তাই না করে মাঝে মাঝে টফিতে মুখ আটকে গেলে তখন আর কি করবে তা বটে মাথা তো মোসা তোমার কবিতা লেখার বাতিক আছে না কি এখনো। বাতিক বলাতে একটু অমন মন খারাপ করলো না বব তবে আগের মতো আর কবিতার কথায় মুখ উজ্জ্বল হলো না মাথা নেড়ে বললো এখনও লিখি মাঝে মাঝে তবে কম ববের ব্যাপারে তিন মোয়েন্দা যতখানি জানে না দেখেও জিনাও ততখানিই জানে ওদের মুখে শুনে শুনে ভিনদেশী রাজকুমারের যে গল্পটাতে ববের ভাই জবার পাপ ছিল সেটাও তার মুখস্থ তাই আলোচনায় যোগ দিতে কোনো অসুবিধা হলো না তার বললো কালকেই তোমার কথা হচ্ছিল বাব তাই নাকি হ্যাঁ তোমার চাচার বাড়িতে গিয়েছিলাম আমরা সেখানে তোমার চাচা ছোটোবেলার একটা ছবি দেখে তোমার কথা মনে পড়লো ওদের তিন ঘন থেকে দেখালো জিনা তোমার চাচা ছোটোবেলার চেহারা আর তোমার চেহারা অবিকল এক দূর চাচার চেহারার সঙ্গে কে মেলাতে যায় হাসি সামান্য কমলো ববের তবে উত্তেজনা বাড়লো ওখানে গিয়েছিলে কেন কোনো রহস্য পেয়েছ নাকি অনেকটা সেরকমই কি রহস্য পেলে উত্তেজনা বেড়ে গেল ববের ছবি চুরির কথা জানানো হলো ওকে ক্রে রোগাটা মহিলার কথা জানালো স্টেশনে গিয়ে যে কুড়িকে নিয়ে গোলমাল হয়েছে সেটাও বলা হলো ঘন ঘন ঢুক গিলে বপ্তা গেলো জিনার দিকে এক গ্লাস পানি খাওয়াবে আমার গলা শুকিয়ে গেছে এসেই এরকম একটা রহস্যের খবর শুনবো ভাবতেই পারিনি পানি আনতে ঘরে চলে গেল জিনা না জগ আর গ্লাস নিয়ে ফিরে এলো পানি খেয়ে গলার শুকনো ভাবটা কাটিয়ে আরাম করে চেয়ারে হেলান দিল বব কিশোর জিজ্ঞেস করলো তোমার চাচারা ওখানে উঠেছে নাকি মাথা খারাপ আঁতকে উঠল বব ওর মাইলখানেকের মধ্যে যেতে রাজি নই আমি স্টেশনে নেমে খোঁজ করলাম পেইং গেস্ট কারা কারা রাখে চমৎকার একটা জায়গা পেয়ে গেলাম এক মহিলার বাড়ি তারা ওখানে উঠেছি ক্রিসমাসে বেড়ানোর জন্যে টিফিনের পয়সা বাঁচিয়ে জমিয়েছি খরচের অসুবিধা হবে না ইচ্ছে করলে আমাদের এখানে এসেও থাকতে পারো জিনা বলল পয়সা লাগবে না সে তো জানি এখন তো এক জায়গায় উঠেই পড়েছি ঠেকায় পড়লে তখন দেখা যাবে তোমার উপহারটা দেখলে না পছন্দ হলো নাকি জানা দরকার এখনই খুলছি প্যাকেট খুলতে শুরু করলো জিনা কৌতূহলের চোখে তাকিয়ে আছে তুই গোয়েন্দা রাফি ভাবলো কোনো খাবার হবে বুঝি তার চোখে আগ্রহ বেশি প্যাকেট খুলতে বেরোলো খুদে একটা কাঠের টেবিল ছয় ইঞ্চি টপ হেসে বলল বব স্কুলের কার্পেন্টারি ক্লাসে আমি নিজের হাতে বানিয়েছি ভালো নম্বর পেয়েছি এটার জন্যে ভাবলাম তোমার সঙ্গে নতুন পরিচয় হবে ক্রিসমাসে নতুন কিছু দেয়া দরকার যেটা কখনও তুমি পাওনি পছন্দ হয়েছে খুব সত্যি একটা নতুন জিনিস দিয়েছ তুমি থ্যাংক ইউ কথাবার্তা আর আলোচনা সব এরপর একটা ব্যাপারে সীমাবদ্ধ রইল ছবি চুরি আর হুফার একদের রহস্যময় আচরণ তাহলে বুঝতেই পারছো বব কিছুক্ষণ আলোচনার পর বললো কিশোর কোনটা ধরে যেয়ে গোবো এখনো বুঝতে পারছি না কোনো শত্রু নেই আমাদের হাতে হুঁ কিতুতে ভঙ্গিতে মাথা চুল বব তবে হতাশ হলো না নেই তো কি হয়েছে পাওয়া যাবে তুমি যখন আছো সূত্র আর লুকে থাকবে কতক্ষণ কটা বাজে ঘুরে ফেলে এসেছি লাঞ্চের সময় বেঁধে দিয়েছে মিসেস ঠুস এরপর গেলে আর পাওয়া যাবে না মিসেস ঠুস এটা আবার কেমন নাম হলো হাসতে লাগলো মোসা মিসেস ঠুস মিসেস ঠুস 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 করতে লাগলো সবাই হাসাহাসি চলল রাফি কি বুঝলো কে জানে বোধহয় ভাবলো যোগ দেওয়া দরকার খেকখেক করে কুকুরে হাসি আসতে লাগল এতকাল ধরে আছে এখানে হাসতে হাসতে বলল জিনা কিন্তু ওরকম অদ্ভুত নামের কোনো মহিলা যে থাকে জানতাম না বাড়িটা কোনখানে মিসেস ঠুসও ভাড়া বাড়িতে থাকে হাইচিমনিতে মিসেস ওয়াগনার নামে এক মহিলার কটেজে মিস্টার ঠুস মিসেস ওয়াগনারের মালির কাজ করে পাপ আর জবের বয়সী দুটো মেয়েও আছে ওদের টিন আর ঢিন পরিবারে লোক অনেক কিন্তু আই কম তাই মিসেস ঠুস পেইন গ্যাস রাখে কিশোরের দিকে চোখ পড়তে থেমে গেল বব অমন করে তা আছো কেন কী নাম বললে ওয়াগনার হ্যাঁ তাতে কি হয়েছে তুমি যে এসেই এরকম একটা সাহায্য করে বসবে কে জানতো ওয়াগনাদের পড়শেই জনসনের বাড়িটা কারা ভাড়া নিয়েছিল জানো হুফাররা তুমি যেখানে আছো সেখান থেকে খুব সহজেই নজর রাখা যাবে বাড়িটার উপর বলো কি তার মানে ক্রেকদের উপর নজর রাখতে বলছো হ্যাঁ উফ কি সাংঘাতিক একটা কাজ পেয়ে গেলাম খুশিতে এমন আশ্চর্য করছে কোন শুভক্ষণে যে থাকার জন্য ছুটদের ঘরটা বেছে নিয়েছিলাম উত্তেজনার আনন্দে আর একবার সবার হাত ধরে ঝাঁকে যেতে লাগলো বব এমনকি রাফির থাবা ধরেও ঝাঁকানো বাদ রাখলো না গোল গোল চোখ দুটো আরও গোল হয়ে গেছে মুখটা হা হয়ে আছে বোয়াল মাছের মতো ঝাঁকানো শেষ করে লাভ দিয়ে উঠে দাঁড়ালো আমি যাব আর আসবো খেয়ে আর একটা সেকেন্ডও দেরি করবো না কি করতে হবে আমাকে বলো তখন দুটো দিন কেটে গেল কিছু ঘটল না নতুন কিছু আর জানতে পারলো না গোয়েন্দারা জনসন হাউসের ওপর সারাক্ষণ নজর রেখে চলেছে বব পাতা পাহাড়ের বেড়ার কাছে উঁচু ঘন জালপালাওয়ালা একটা গাছ পেয়ে গেছে সে ওঠাতে উঠে বসে থাকে সাহায্যকারী হিসেবে পেয়েছে টিন আর ঢিনকে গাছ বাবার ওস্তাদ মেয়ে দুটো গোয়েন্দাগের সুযোগ পেয়ে ববের ভক্ত হয়ে গেছে ওরা মনে মনে তাকে রীতিমতো হিরো বানিয়ে বসে আছে কিন্তু একটু এগোতে পারেনি বব যা দেখেছে যা জেনেছে আগে থেকেই জেনে দিন গোয়েন্দা কুড়িকে ধরে নিষ্ঠুরের মতো পেটায় ক্রে গারোয় রোকাটে মহিলা দেখে শুনে ববের ধারণা হয়েছে মহিলা মিসেস ক্রেগি হবে তার চুলটা যে আসল নয় এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে নিয়মিত এসে তিন গোয়েন্দার কাছে রিপোর্ট করে বব তৃতীয় দিনে যখন দেখল খবরের কাগজে নতুন কিছু লেখেনি সেই পুরনো খবর পুলিশ অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস হুফারকে কিশোরের ধারণা কুকুরটাকে যেরকম ভালোবাসে মিসেস হুফার ওটাকে চিরকালের জন্য ফেলে যেতে পারবে না নিতে আসবেই ওর অভিনেতা ছদ্মবেশে এসে হাজির হওয়া বিচিত্র নয় সুতরাং কড়া নজর রাখা দরকার তবে সবার আগে একটু তদন্ত হওয়াও দরকার বেরোনোর জন্য তৈরি হতে লাগলো সে লম্বা এক টুকরো কাপড় দিয়ে মাথায় পাকড়ি বাঁধল গোফ লাগালো গালের মধ্যে প্যাট ঢোকালো দুমরণ একটা ওভারকোট পরলো ঢোলা অতিরিক্ত ময়লা একটা পুরনো প্যান্ট পরল আয়নায় ঘুরিয়ে ফিরে দেখতে লাগলো নিজের চেহারা কোথাও খুঁত আছে কি না তারপর বেরিয়ে এলো নিচে হলঘরে বসে আছে মোসা রবিন জিনা আর রাফিয়ান কিরিয়াঞ্চি রান্নাঘরে জিনার বাবা মিস্টার পার্কার নিজের ঘরে গবেষণায় ব্যস্ত সিঁড়ি বেয়ে কিশোরকে নামতে দেখে গেঘ করে উঠলো রাফিয়ান হা করে তাকিয়ে রইল মোসার রবিন কে আপনি বাড়িতে ঢুকলেন কী করে বর্ণা চেয়ে জিজ্ঞেস করল জিনা আমি একজন বিদেশি ভারী ফ্যাঁসফ্যাশে গলায় জবাব দিল কিশোর বাড়ি হিমালয়ের গোড়ায় এক অখ্যাত গায়ে আলাউদ্দিনের আশ্চর্য চেরা গাছে আমার কাছে দৈত্য এসে আলগোছে নামিয়ে দিয়ে গেছে দোতলার ঘরে কণ্ঠস্বর চেনা না গেলেও কিশোরের বলার ঢাঙে চিনে ফেললো সবাই খাইছে কিশোর লাফ দিয়ে উঠে দাঁড়ালো মোসা ছদ্মবেশ নিয়েছ কেন যাবে নাকি কি কোথাও হ্যাঁ আর কত বসে থাকবো যাই হুফারদের বাড়ি থেকে একটু ঘুরে আসি ক্রেগের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমার দৃঢ় বিশ্বাস সে কিছু জানে আমরা আসবো না তাহলে আর ছদ্মবেশ নেওয়ার অর্থ কী তোমাদের তো চিনেই ফেলবে সামনে দিয়ে বেরোলে যদি কেরিয়ানটি বা জিনাদের কাজের বো আইলিনের চোখে পড়ে যায় শুরু হবে চেঁচামেচি হট্টগোল সেই জন্য জানালা গোলে চুপচাপ সটকে পড়তে চাইল কিশোর কিন্তু তাও কেরেন্টি চোখে পড়ে গেল চিৎকার করে উঠলেন তিনি কে গেল রে চোর নাকি রান্নাঘর থেকে দৌড়ে এলেন হলঘরের দরজায় এই লোকটা যে বেরোলো দেখলি না তো মনে হলো তাড়াতাড়ি বললো যে না 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 চোর হবে কেন আমাদের এক বন্ধু যে যে দেখা হয়েছিল আমাদের আসতে বলেছিলাম পাগল নাকি লোকটা জানালা দিয়ে বেরোয় ও খানিকটা খেপাটে স্বভাবের হুঁ কোথেকে কী সব পাগল ছাগল বন্ধ জোগাড় করিস তোরা সাবধান দেখিস তোর বাবার চোখে আবার না পড়ে না না পড়বে না তুমি যাও তো এখন কিশোর দিকে একদোরে বাগান পীরের রাস্তায় গিয়ে উঠেছে কেরি আনটি চিৎকার ঠিকই শুনছে সে কিন্তু দাঁড়ায়নি বাইরে এসেই সাগর পাড়ার রাস্তা ধরে দ্রুত হেঁটে চলল জনসন্দরের বাড়ির কাছে পৌঁছাতে কয়েক মিনিটের বেশি লাগলো না সামনের বিশাল গেটটার কাছে না গিয়ে চলে এলো পেছনে ছোটো গেটটার সামনে যেটা দিয়ে সৈকতে বেরোনো যায় নির্জন সৈকত কাকে চোখে পড়ল না এদিক ওদিক তাকিয়ে গেট টপকে ভেতরে ঢুকে পড়লো সে পার্টি পেগিয়ে এগিয়ে চলল বিরাট প্রাসাদটার দিকে নিঃসঙ্গ শূন্য বাড়ি শীতকালেও চিমনি দিয়ে ধোয়া বেরোচ্ছে না কেমন মরা মরা লাগে দেখতে সামনে যে জানালাটা পড়লো সেটা দিয়ে ভেতর উঁকিয়ে দিল সে বড়ো একটা ঘর ঘরের ঠিক মাঝখানে বড়ো একটা টেবিল ঘিরে অনেকগুলো চেয়ার সব কিছুতে পুরু হয়ে ধুলো জমে আছে টেবিলে রাখা গামলার মতো বড় ফ্লাওয়ার বাসের প্রচুর ফুল শুকিয়ে কালচে হয়ে গেছে ঘরের মধ্যে ঘুরে বেড়াতে লাগলো কিশোরের নজর ঘরে চেয়ার টেবিল আরও আছে একটা টুল কাত হয়ে পড়ে আছে ওটার পাশে পড়ে আছে দুশো রঙের একটা অদ্ভুত জিনিস অবাক হয়ে তাকিয়ে আছে কিশোর জিনিসটা কি হঠাৎ বুঝে ফেলল রবারের তৈরি নকল হাড় করির খেলনা বসে বসে চষার জন্য ঘরে আর কিছু দেখার নেই জানালার কাছ থেকে সরে এলো সে একটা গোলাপঝাড়ের ধার দিয়ে চলে অন্য পাশে আসতে দেখে সামনে দাঁড়িয়ে আছে ক্রেক হাতে এক কাটি জ্বালানি কাঠ কিশোরের চেয়েও বেশি চমকে গেল ক্রেগ এতটাই হাত থেকে পড়ে গেল কাঠগুলো কুড়িয়ে নিয়ে সেগুলো আবার আতঙ্কিত ক্রেগের হাতে তুলে দিল কিশোর তারপর বিদেশি ভঙ্গি নকল করে বলল এক্সকিউজ মি প্লিজ কুফারদের সঙ্গে দেখা করতে এসেছি আমি ওরা আমার পুরনো বন্ধু ঘরের কাছে গিয়ে দেখলাম দরজা জানালা সব বন্ধ কাউকেই চোখে পড়লো না আপনাকে তো ভালো মানুষ বলেই মনে হচ্ছে আমার বন্ধুরা কোথায় গেছে বলতে পারবেন চলে গেছে পেপার দেখেননি ওরা খারাপ লোক আপনার বন্ধুরা ভালো লোক নয় খারাপ লোক হওয়ার ভান করল কিশোর কোথায় গেল কোথায় গেছে জানি না তবে গেছে এটুকু জানি অধৈর্য ভঙ্গিতে বলল ক্রেগ সে একই পোশাক পরনে চশমার লেন্সের ভেতর দিয়ে অদ্ভুত দৃষ্টিতে দাগাচ্ছে চোখে সন্দেহ অপরিচিত কাউকে এখানে ঢুকতে দিই না আমরা ক্রেক বলল কিশোরের তীক্ষ্ণ দৃষ্টির সামনে পরাস্ত হয়ে চোখ নামিয়ে নিল তারপর হঠাৎ করেই মনে পড়ল পুলিশ বলে গেছে অপরিচিত কাউকে ঢুকতে দেখলেই নাম ঠিকানায় রেখে দিতে বলল আপনার নামটা বলে যান বিদেশি তাই না কোথায় উঠেছেন পকেট থেকে একটা ময়লা নোটবুক বের করলো সে কার্ডগুলো আবার মাটিতে ফেলে দিয়ে আরেক পকেট ঘেঁটে বের করলো একটা পেন্সিল তিন চতুর্থাংশই শেষ হয়ে গেছে ওটার আমার নাম দুর্গেশ্বর মরণেশ্বর গুরুতর সিং কিশোর বলল বাড়ি ইন্ডিয়ায় হেঙ্গাবং জেলার আটিরঙ্গায়ের ভাটিচং দুর্গে কোনো মতেই নামটা উচ্চারণ করতে পারল না ক্রেক ইংরেজি বানানটা বিদেশিকে জিজ্ঞেস করার জন্য মুখ তুলে দেখে সে নেই কোনোখানে দেখা গেল না আর ওকে ভীষণ বিরক্ত হলো ক্রেক পুলিশ এসে তা শান্তি নষ্ট করে দিয়েছে নলে কে যেহেতু ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে অপরিচিত লোকের সঙ্গে বকর বকর করতে হুফরের সঙ্গে যেই দেখা করতে আসতো বলে দিতে পারতো সে নেই ব্যাস ঝামেলা খতম ব্রয়লার হাউসটার কথা ভাবে কষ্টে ভরে গেল মনটা কবে যে আবার জনসনরা আসবে আবার চালু হবে ব্রয়লার চালু থাকলে এখন গরমের ব্রয়লার হাউসে বসে আরাম করে খবরের কাগজ পড়তে পারত কাজ নেই কর্ম নেই শীতের মধ্যে বসে বসে একটা খুদে কুত্তার খবরদারি করা তাও মালিকের নয় তার ভাড়াটের কিন্তু করতেই হবে উপায় নেই চাকরি চাকরি একটা ঝোপের আড়ালে লুকিয়ে থেকে ক্রেককে দেখতে লাগলো কিশোর পা টেনে টেনে রাস্তা ধরে হেঁটে চলেছে সে ওকে অনুকরণ করা সহজ ওই পোশাক পরে ছদ্মবেশ নেওয়াও আরও সহজ ক্রেগের অনুপস্থিতিতে ক্রেক সেজে এসে সহজেই ফাঁকি দিতে পারবে ওর স্ত্রীকে কথা আদায়ের চেষ্টা করতে পারবে ঢুকে যখন পড়েছে বাড়িটার কোথায় কী আছে ভালো মতো না দেখে যাবে না ছাউনি গ্রিন হাউস ব্রয়লার হাউস সামার হাউস কোনোখানে উঁকি দিয়া বাদ রাখলো না সে সাবধান রইল যাতে কারো চোখে না পড়ে যায় ও যখন ঘোরাঘুরি করছে ওই সময় আরও একজন লোক এসে হাজির হয়েছে ফগরাম্পার কট কটেজে বসে জেরা করছে ক্রেগের বউকে কাশের জেলায় প্রায় কথাই বলতে পারলো না মহিলা খক খক করে কেসেই চলেছে কাশি যদিও বা কোনো মতে একটু থামে তখন হাঁচি চলতে থাকে একের পর এক সেই সাথে গঙানি তো আছেই ফক ছাড়াও আরও দুজনকে দেখতে পেত কিশোর যদি বেড়ার ওপাশে পাশের বাড়ির উঁচু ফার গাছটা জ্বালার দিকে তাকাতো দুই জোড়া চোখ করা নজর রাখছে এ বাড়ির উপর ডিন আর ঢিন দুই ঘন্টা ধরে গাছে বসে আছে ওরা বব ওদেরকে পাহারায় লাগিয়ে দিয়ে গেছে গেট ডিগানোর সঙ্গে সঙ্গে কিশোরকে দিকে ফেলেছে টিন কনের গুতো মেরে বোনকে দেখিয়েছে তারপর থেকে এক মুহূর্তের জন্য ওর উপর থেকে চোখ সরায়নি দুই বোন ঠিকমতো রিপোর্ট দিতে হবে ওদের ববস্থাদের কাছে কোনোরকম ভুলচুক হওয়া চলবে না স্পষ্ট বলে দিয়েছে বব ভুল করলে সঙ্গে সঙ্গে চাকরি খতম সহকারের পথ থেকে বাদ দিয়ে দেবে বেতন ছাড়া বিনা পয়সায় খাচ্ছে ওরা বব যে ওদেরকে দয়া করে কাজে লাগিয়েছে এতেই কৃতজ্ঞ হয়ে গেছে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আর একটু হলেই গাছ থেকে পড়ে যাচ্ছিল টিন আর ডিন দৌড়ে সে ঢুকলো ছোটো সাউনিটায় যেটাতে সাইকেল মেরামতে ব্যস্ত বব বব কেউ যায় তা না শোনে সেজন্য ফিসফিস করে বললো টিন কিন্তু ফিসফিসানিটাও এত জোর হয়ে গেল বাগানে যেই থাকতো শুনে ফেলতো একটা লোককে দেখে এলাম ঝট করে সোজা হলো বপ কে কোথায় চোখ বড় বড় করে হাত নেড়ে নানা রকম অঙ্গভঙ্গি করে জনসনের বাগানে দেখা বিদেশি লোকটার কথা বপকে বলতে লাগলো দুই বোন সবটা শোনার ধৈর্য হলো না আর ববের ছাউনি থেকে বেরিয়ে বেড়া ডিঙিয়ে এসে নামলো জনসনদের বাগানে পার্টিপেটিপে কটেজটা ঘুরে চলে এলো সামনের দিকে দরজার দিকে চোখ পড়তেই ধরাস করে উঠল বুক আতঙ্কে অবশ্য আসতে চাইল হাত পা কচেজের দরজায় দাঁড়িয়ে মিসেস ক্রেগের সঙ্গে কথা বলছে তা চাচা ফগর্যাম পারকট ফগও দেখে ফেলল ভাতিজাকে দুজনকে দেখে দুজনের চোখই বড় বড় হয়ে গেল ঠিকরে বেরিয়ে আসতে চাইলো যেন মাঝারি সাইডে দুই জোড়া গোলালো এত জোরে গর্জে উঠল ফগ ভীষণ চমকে গিয়ে দরাম করে দরজা লাগিয়ে দিল মিসেস ক্রেগ আর ববের পায়ে যেন শেকড় গজিয়ে গেছে রাজকীয় চলে হেলে এগিয়ে এলো ফগ ভঙ্গি দেখে মনে হলো অসহায় কাঠবেড়ালিখে গেলে খেতে আসছে ভয়ানক কজগর ঝামেলা অবশেষে বেরিয়ে এলো ফগের মুখ দিয়ে এখানে কি তোর এলি থেকে আর আমার সঙ্গে আরও প্রশ্ন আছে একটা প্রশ্নেরও জবাব দিল না বব আর কিছু শোনার অপেক্ষা করল না আচমকা ঘুরে দিল দৌড় অন্ধের মতো ছুটতে গিয়ে পড়ল ক্রেগের গায়ের উপর ধাক্কা লেগে ক্রেগের হাত থেকে কাজগুলো পড়ে গেল আবার সেও পড়তে পড়তে বাঁচল খপ করে হাত চেপে ধরল ববের এই ছেলে এই ছাড়বেন না ধরে রাখুন হাপাতে হাপাতে চিৎকার করে বলল ফগ মোড়ামুড়ি করে ছাড়া পাওয়ার চেষ্টা করলো বব পারল না পৌঁছে গেল তার চাচা কাজ চেপে ধরে এত জোরে ঝাঁকাতে শুরু করলো মনে হলো ভূমিকম্প শুরু হয়ে গেছে এখানে কি গর্জে উঠল ফগ বল জলদি নিশ্চয়ই ওই কোকড়াচুলা বিচ্ছুটাও এসেছে কোথায়ও ও আসেনি তাহলে কে এসেছে একজন বিদেশি এসেছে মিস্টার ফগ ক্রেক বলল র্যাম্পার কট চেঁচিয়ে বলল ফগ সরি মিস্টার র্যাম্পার কট বিদেশি লোকটা কি যেন একটা খটমোটে নাম বলল দরগা গরতর সিং নাকি আগে বলো নি কেন ধমকে ফক ফগ কোথায়ও বলার সুযোগ পেলাম কোথায় আর ববের হাতের রক্ত চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে কোকিয়ে উঠে বলল ছাড়ো চাচা আমি ওর পেছনে লেগেছি ধরতে সাহায্য করব তোমাকে তুইও পেছনে লেগেছিস মানে এমন করে চতুর্দিকে তাকাতে লাগলো ফগ যেন বাগানটা বোঝাই হয়ে গেছে বিদেশিতে ছেড়ে দিন ছেলেটাকে ক্রেক বলল ছোটরা বড়দের চেয়ে অনেক বেশি ছোটাছুটি করতে পারে জোপঝাড়ের মধ্যে লোকটাকে যদি কেউ খুঁজে বের করতে পারে ওই পারবে জোরে এক ঝাঁকানি দিয়ে ফগ বলল পারবি তো মনে রাখিস শয়তানি করলে ধরে এনে এমন চাপকান চাপকাবো কাবো দিন্দাগিভার মনে রাখবি শয়তানি করবো না ঝোপ থেকে ঝোপে ঘুরে বেড়াতে লাগলো বব মানুষ লুকিয়ে থাকতে পারে এরকম সব জায়গায় উঁকিয়ে দিতে লাগলো শেষে পেছনের একটা ঝোপের মধ্যে দেখতে পেলো একটা ছায়া মূর্তিকে বিচিত্র পোশাক পরা মূর্তিটা নিঃশব্দে বেরিয়ে এগিয়ে চলল পেছনের গেটের দিকে চাচাকে ডাকবে কি ডাকবে না দিদা করতে করতেই অনেকখানি এগিয়ে গেল মূর্তিটা ঠিক করলো বব ডাকার আগে পিছু নেবে কোথায় যায় কি করে দেখে নিয়ে কিশোরকে জানাবে কাজের কাজ হবে এখন চাচাকে ডাকলে আর ধরে ফেললে লোকটা কোনখান থেকে এসেছে কোথায় যায় জানতে পারবে না তাছাড়া ধরার সমস্ত কৃতিত্বটাও তা চাচাই নিয়ে নেবে তা নিক কিছু যায় আসে না ববের তবে আগে জানতে হবে সাগর রাস্তা ধরে নিশ্চিন্তে এগিয়ে চলেছে কিশোর বুঝতেই পারেনি তার পিছু নিয়েছে বব আর ফগ তবে বেশিক্ষণ নিশ্চিত থাকলো না টের পেয়ে গেল তাকে অনুসরণ করা হচ্ছে পেছনে তাকিয়ে কাউকে দেখলো না একটা ঝোপ নোটো দেখলো সামান্য যা বোঝার বুঝে নিল সে একটা মুহূর্ত আর দেরি না করে দৌড় দিল বাড়ির দিকে ফগ নিয়ে থাকলে কোনো মতে তাকাটা ধরা পড়া চলবে না মূর্তিটাকে জেনাদের বাড়িতে ঢুকতে দেখলো বব ফগ অনেক পেছনে থাকায় দেখতে পেলো না কাছে এসে ভাতির জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে ধমকদের জিজ্ঞেস করল কোথায় গেল বললি না কেন নীরবে হাত তুলে জেনাদের বাড়িতে দেখালো বিমুর বব ওখানে ঢুকেছে সোজা এসে জিনাদের বাড়ির দরজায় ধাবা মারতে শুরু করলো ফগ দরজা খুলে দিল আইলিন কুম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো ফগ কিশোর পাশে আসে বাড়িতে জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো আইলিন দরজায় তো জোরে জোরে আপনি ধাপ্পড় দিয়েছেন কেন ঝামেলা হ্যাঁ বোধহয় দিয়েছি জোরে হয়ে গেছে না সরি মিস্টার পার্কারকে চেনা আছে তার ওই বদমেয়াজি বিজ্ঞানীকে এড়িয়ে চলেছে চলেছে কণ্ঠস্বর খাতে নামিয়ে বলল একজন বিদেশির সঙ্গে কথা বলতে এসেছি কে ওখানে বাছখাই কণ্ঠ সরজন্য ফেটে পড়ল আইলিন কার সঙ্গে কথা বলছো মিস্টার পার্কার কুকড়ে গেল ফগ যেখানে বাঘের ভয় মিস্টার ফগরাম্পার কটা এসেছেন স্যার কী চায় বলতে বলতে দরজা এসে দাঁড়ান জিনার বাবা ঝামেলা ঝামেলা বলে কেউ থাকে না এখানে রুক্ষকণ্ঠে জবাব দিলেন মিস্টার পার্কার ঝামেলা নয় ঝামেলা নয় তাড়াতাড়ি বলল ফগ একজন বিদেশি দরগা গরদর বলতে গিয়ে কীভাবে চেপে গেল সে বলল কিশোর পাশে আছে পেছন ফিরে গলা চড়িয়ে হাঁক দিলেন মিস্টার পার্কার কিশোর এসো তো এখানে কাছে এসে দাঁড়ালো কিশোর কি আঙ্কেল দেখো তো মিস্টার ফগ্রাম পারকট কোনো এক বিদেশিকে খুঁজছেন অদ্ভুত এক নাম বলছেন মুচকি হাসল কিশোর ফগের দিকে তাকে জিজ্ঞেস করলো মিস্টার ফগ্রাম পারকট আপনি ওরকম কাঁপছেন কেন পাগড়ি পর এক বিদেশিকে দেখেছ না দেখলে মনে থাকতো কিন্তু এ বাড়িতে তো ঢুকতে দেখলাম মানে আমার ভাতিচা দেখেছে কে বব ও তো উল্টোপাল্টা কত কিছুই দেখে তা দেখে কিন্তু কিন্তু কি গরজে উঠল মিস্টার পার্কার বিশেষ হচ্ছে না আমাদের কথা বাড়ি সার্চ করতে চান না মানে ঝামেলা তাহলে এবার যান ঠাস করে ফগের মুখের উপর দরজাটা লাগিয়ে দিলেন মিস্টার পার্কার ফগ চলে যাওয়ার পর হলরুমে বসে হাসাহাসি করছে কিশোররা এই সময় জানলা দিয়ে ফিসফিস করে ডাক শোনা গেল কিশোর এ কিশোর কে ও বব কী ব্যাপার এসে এসো ভেতরে এসো জানাল টপকে ভেতরে ঢুকলো বব এদিক ওদিক তাকিয়ে উত্তেজিত কণ্ঠে ফিসফিস করে বলল কিশোর চাচা ভুল বলেনি সত্যি একটা বিদেশি লোক জনসন্দের বাড়িতে ঢুকেছিল ওকে ফলো করে এসেছি আমি জানি এ বাড়িতেও ঢুকে যাওয়া দেখেও কিছু আন্দাজ করতে পারো নি বল মাছের মতো হা হয়ে গেল ববের মুখ আবার ঠেলে বেরিয়ে আসার জোগাড় হলো মাঝারি সাইজের গোলালো দুটো তো তুমি ছদ্মবেশ মোচকি এসে মাথা কিশোর